ধরো কারো বাসায় যদি এমন থাকে, তার বাবারা তার চাচারা ব্যবসা করে, তাহলে আমি বলবো তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা চাচাদের বয়স হচ্ছে, তারা একটা সময় ব্যবসাটা হয়তোবা অতটা এগিয়ে নিতে পারবেন না, তারা সেখান থেকে রিটায়ার করবেন, তারা রিটায়ার করার আগেই তাদের কাছ থেকে তুমি কাজটা শিখে নাও, একদম আন্তরিকতার সাথে শিখে নাও, এবং তুমি সেই ব্যবসাটা নিজের মতো করে পরিচালনা করো। অর্থাৎ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তোমার যদি ব্যবসায়ী হবার যদি সুযোগ থাকে, তুমি ব্যবসায়ী হয়ে ওঠো, তোমার চাকরি বাকরিতে আসবার কোনো দরকার নাই, এটা আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব। আচ্ছা, এখন ধরো কারো যদি এমন হয় যে সে ব্যবসাও করবে না চাকরিও করবে না, সে অন্য কিছু করার চেষ্টা করছে, তো যদি এমন হয়, ধরো কারো বাবার অনেক টাকা ব্যাংকে আছে, প্রচুর টাকা ব্যাংকে আছে, এখন সেই ক্ষেত্রে তার কিন্তু ক্যারিয়ার সিলেক্ট করাটা খুব সহজ, সে যে কাজটা করে বেঁচে থাকতে পারে, সে যে কাজটা করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সতেজ সজীব এবং উদ্দীপিত রাখতে পারে, সে সে কাজটাই করবে, কেননা তার নামে অনেক টাকা রাখা আছে, সেই টাকাগুলো সে সারা জীবনে খেয়ে খরচ করতে পারবে না, যেহেতু সেহেতু তাকে শুধু অর্থ উপার্জন করার জন্য ভাবতে হচ্ছে না, এটা একটা বিশাল বড় একটা সুবিধা, তো সেই সুবিধাটা সে গ্রহণ করতে পারে, যার বাবা ব্যবসায়ী সে ব্যবসায়ী হয়ে যেতে পারে, এটাও একটা বড় একটা সুবিধা। তো এই রকম ধরো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্স, তো আমি তাকে বলবো সে চাকরি বাকরির চেষ্টা না করুক, সে ব্যবসার চেষ্টা না করুক, সে পলিটিক্সে তার ক্যারিয়ারটা তৈরি করতে পারে, যদি তার মননে তার মস্তিষ্কে তার আগ্রহে পলিটিক্স বিষয়টা থাকে সেই ক্ষেত্রে, কেননা তার রক্তে পলিটিক্স আছে, তার রক্তে পলিটিক্স আছে, তার যদি একটু আগ্রহ থাকে সে অনেক দূর যেতে পারবে। আচ্ছা, এখন যার চাকরি করা দরকার, ধরো তোমার একটা ড্রিম জব আছে, তুমি সেখানে যেতে চাইছো, তুমি চাইছো তুমি সেই চাকরিটা করবে, তো যেটা বলছিলাম তোমার ধরো একটা ড্রিম জব আছে, দ্যাট ইজ তোমার একটা ড্রিম ডেস্টিনেশন আছে, সেই ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাবার আগে তোমার বাসাতে তোমাকে অনেক ধরনের কথাবার্তা শুনতে হবে, তুই পাশ করে বেরোলি এতদিন হলো, এখনো কেন চাকরি করছিস না, কোথাও কেন জয়েন করছিস না, তো সেক্ষেত্রে যেটা করতে পারো, আমি মনে করি তোমার যদি বাসাতে সাপোর্ট দিতে হয়, অনেকের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হয়, অনেকের ফ্যামিলিতে মেন্টাল সাপোর্ট দিতে হয়, তাদেরকে বোঝাতে হয় যে মা বাবা আমি কিছু একটা করছি, বা ভাইয়া আমি কিছু একটা করছি, আমি বেকার বসে নেই, সেই ক্ষেত্রে তুমি কোন একটা চাকরিকে পছন্দ করতে পারো যে চাকরিটা তোমার জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সেই চাকরিতে তুমি জয়েন করবে, জয়েন করার পর তোমার যেটা ড্রিম জব, সেই ড্রিম জবে যাবার জন্য যা যা চেষ্টা করা দরকার, যতটুকু চেষ্টা করা দরকার, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাবে, অর্থাৎ সে চাকরিটা তোমার কোনো ডেস্টিনেশন নয়। আমরা যেমন কোথাও ফ্লাইটে যখন যাই বা রাস্তায় যখন ভ্রমণ করি, পথে যখন ভ্রমণ করি বাসে বা কোথাও, ধরো ঢাকা চট্টগ্রাম যাবার সময় কুমিল্লাতে একটা ট্রানজিট নাই, কুমিল্লাতে কিন্তু আমাদের ডেস্টিনেশন নয়, সেখানে কিন্তু আমরা নেমে যাব না, সেখানে আমরা নামবো কিন্তু খাওয়া দাওয়া করতে নামবো বা বাথরুমে যাওয়ার জন্য নামবো, তো সেটা আমাদের কোনো ডেস্টিনেশন নয়, সেটা আমাদের ট্রানজিট পয়েন্ট, তো তুমি তোমার চাকরিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজে লাগাও, তুমি সেখানে জয়েন করো, জয়েন করে বাসার লোকজনকে একটু সান্ত্বনা দাও, একটু স্বস্তি দাও, এরপর তুমি তোমার চাকরির জন্য চেষ্টা করে যাও, তোমার যেটা ড্রিম জব সেটার জন্য চেষ্টা করে যাও, কেননা তুমি যে সেখানে পৌঁছাবে তার কোনো গ্যারান্টি নাই, তুমি যে সেটা পাবেই তার কোনো গ্যারান্টি নাই, আমাদের রিজিক কি হবে আমরা কিন্তু জানি না, আমরা কোথায় পৌঁছাবো সেটাও আমরা জানি না, আমাদের সবকিছু প্রি ডিটারমাইন্ড, আমাদের সবকিছু ঠিক করা আছে, নির্ধারণ করা আছে, সেখানে আমরা পৌঁছাবো ঠিক আছে, কিন্তু এর মাঝপথে আমাদের অনেকগুলো কাজ করে খেতে হতে পারে, তো এমনও হতে পারে কেউ যেটাকে ট্রানজিট পয়েন্ট ভাবছে হয়তোবা সেটাই তার ডেস্টিনেশন, সেখানেই সে শেষ পর্যন্ত থেকে যাবে, অন্য কোথাও যাবে না, তাও হতে পারে, তো আমরা তো জানি না, সেক্ষেত্রে কোনো চাকরিকে আমরা হেলা করব না, তুচ্ছ করব না, আমরা সেটা গ্রহণ করতে পারি, এতে হবে কি ফ্যামিলি একটা মেন্টাল সাপোর্ট পাবে যে আমার ছেলে বা আমার মেয়েটা কোনো কিছু করে খাচ্ছে, কোনো কিছু করছে, সে চাকরি করছে, সে একটা কাজ করছে, সো এই মেন্টাল একটা সাপোর্ট বলো বা এই একটা মেন্টাল হোয়াট শুড আই সে কনসোলেন্স বলো, এটা দেওয়া দরকার ফ্যামিলি, এটা কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে, আমি মনে করি এটা।
এই আর কি। Thank you.